উত্তরবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো বর্তমানে ভেঙে পড়েছে। পরিকাঠামো উন্নয়নে হেলতোল নেই সরকারের। অবিলম্বে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পরিকাঠামো উন্নয়নে সচেষ্ট হোক রাজ্য সরকার। শনিবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করল দার্জিলিং জেলা সিপিএম। এদিন সংগঠনের পক্ষ থেকে জিবে সরকার জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাথে উত্তরবঙ্গের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে, সেই কারণেই দিদি সুরক্ষা কবচে যেমন রাজ্যের মানুষকে সুরক্ষিত করার প্রয়াস রাজ্য সরকার গ্রহণ করেছে, সেভাবেই দিদি সুরক্ষা কবচের আওতায় এনেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটিয়ে সচল করুক রাজ্য সরকার। সভাধিপতি আছে, তাদেরকে নিয়েই তো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়টা আছে। এই বিহাল অবস্থাটা কেন? এই যে দিদির সুরক্ষা কবচ নিয়ে সব বাড়িতে বাড়িতে যাচ্ছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে একটা সুরক্ষা কবচ দেওয়া হোক না কেন? এই সুরক্ষা কবচটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কেন পাচ্ছে না? এত বড় বড় মিটিং হচ্ছে, এত কথা বলা হচ্ছে, চোর বললে পরেও মাথা উঁচু করে আপনারা রাজনীতি করুন। আমরা তো সেসব জায়গাতে যাচ্ছি না। আমরা বলছি আমাদের মর্যাদার জায়গা, আবেগের জায়গা, উত্তরবঙ্গের একটা সম্পদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়টাকে এভাবে ধ্বংস করবেন না, এভাবে অবহেলার শিকার করবেন না। আজকে আমাদের তাই দাবি আপনাদের মাধ্যমে, সরকারের কাছে দাবি, মাননীয় আচার্য যিনি চ্যান্সেলর, আমাদের রাজ্যের রাজ্যপাল, তার কাছে আমাদের দাবি যে যেই যাই করুক আপনারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে আপনারা আর অবহেলা করবেন না, আর বড় ক্ষতির মুখোমুখি করবেন না। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়টাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে এটা আমরা দাবি করছি। দল মত নির্বিশেষে সমস্ত মানুষ যারা শিক্ষানুরাগী, যারা শিক্ষাকে ভালোবাসেন, এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে কত স্বনামধন্য ব্যক্তিরা তারা এখান থেকে শিক্ষা নিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। আজকে সেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে এই বিহাল অবস্থা থেকে বাঁচানোর জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জনমত গড়ে তুলি, এই বিশ্ববিদ্যালয়কে আমরা বাঁচাই। আমরা পার্টির পক্ষ থেকে আলোচনা করেছি, আমরা এটাও আমাদের রাজ্যস্তরে জানিয়েছি এবং আমরা বলেছি চ্যান্সেলরকে জানানো হোক, আমাদের ছাত্র সংগঠন, আমাদের রাজনৈতিকভাবে আমাদের সেই বক্তব্যটা আমরা বলার চেষ্টা করছি। এবং যেহেতু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদের শিলিগুড়িতে, আপনারাও এখানে কর্মরত, আপনাদের মাধ্যমেও আমরা এই বার্তাটা সরকারের কাছে, মাননীয় আচার্য আমাদের রাজ্যপালের কাছে এবং বৃহত্তর জনসমষ্টির কাছে আমরা পৌঁছে দিতে চাইছি।